welcom to solidorks আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা solidorks প্র্যাকটিস লেসনের প্রথম প্রবলেম টিম সলভ করব আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের लेसन 1 এর ড্রইংটা এখানে এটা হলো মূল ড্রয়িং আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিউ থেকে আমরা বুঝতে পারি আসলে কোনটা কোন ভিউ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ এর উপরে সাধারণত থাকে এটা হচ্ছে টপ ভিউ এবং এটা যেহেতু রাইট সাইডে আছে অবশ্যই এটা রাইট সাইড ভিউ তো এই তিনটা ভিউ থেকে আমাদের মেন যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িং এর ডায়ামিটার গুলো আগে বোঝার চেষ্টা করতে হবে তো এই সাইডটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ আর এইটা হলো আমাদের ফ্রন্ট ভিউ তো ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল লেন্থ হচ্ছে 80 মিলিমিটার অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স হচ্ছে এইটটি মিলিমিটার এরপর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে দেন কিছু দূর স্ট্রেট লাইন গেছে এবং এরপর আবার সোজা উপরের দিকে উঠেছে এরপরে দুইটা হাফ সার্কেল আছে ভিতরের রেডিয়াস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেন মিলিমিটার বাইরেরটা রেডিয়াস আমরা এখানে ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি না নিশ্চয়ই অন্য কোনো ভিউ থেকে আমরা জানতে পারবো এরপরে আমরা উপরের টপ প্লেন বা টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এখানে আছে ফোরটি মিলিমিটার আসলে এই ফোরটি মিলিমিটারটা আমাদের মেন ফিগারের কোনটা এই ফোরটি মিলিমিটারটা মেন ফিগারের হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যেহেতু এইটা হচ্ছে আমাদের টপ পিলেন তো এই আবার একটু খেয়াল করেন যে এই প্রান্ত এই ফোরটি মিলিমিটার হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ এই ফোরটি মিলিমিটারটা হচ্ছে এই বড় রেডিয়াসটা অর্থাৎ বড় রেডিয়াসটা হচ্ছে বড় রেডিয়াসের ডায়া হচ্ছে ফোরটি মিলিমিটার এবং ছোট রেডিয়াসের রেডিয়াস হচ্ছে টেন মিলিমিটার অর্থাৎ টোয়েন্টি মিলিমিটার ডায়া ওকে এবার রাইট সাইড ভিউ দেখব রাইট সাইড ভিউ এ একটা ভ্যালু আছে থার্টি মিলিমিটার এই থার্টি মিলিমিটার কোনটা এই থার্টি মিলিমিটার হচ্ছে এই প্রান্ত থেকে বা এই প্রান্ত থেকে এই পেছনের দিকের এই প্রান্তটা হচ্ছে থার্টি মিলিমিটার তাহলে এই ফ্রন্ট সাইড থেকে যতটুকু অংশ এই দিকে বেড়ে এসেছে এই যে হাফ সার্কেলটা এইটের ডাইমেনশন কত এইটের ডাইমেনশন আমরা বুঝতে হলে দেখতে পারি যে আমরা টপ লেন থেকে দেখেছি যে এই প্রান্ত থেকে সম্পূর্ণ অংশটা হচ্ছে ফোরটি মিলিমিটার এবং রাইট সাইড ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে এই পর্যন্ত থার্টি মিলিমিটার তাহলে অবশ্যই আমাদের এই ফরন্ট প্লেন থেকে এই টেন মিলিমিটার এদিকে বের হয়ে এসেছে শুধুমাত্র এই হাফ সার্কেলটা তো আশা করি আমরা ডায়ামিটার সম্পর্কে সুন্দরভাবে জানতে পেরেছি এবার আমরা সলিডরকে চলে যাব তো সলিডরকে যাওয়ার পূর্বে আমরা ড্রয়িং থেকে বুঝতে হবে যে আমরা কোন প্লেনে কাজ করব আমরা যে কোনো প্লেনে কাজ করতে পারি এটা হচ্ছে ফ্রন্ট প্লেন আমরা ফ্রন্ট প্লেন থেকে স্কেচ করে এই দিকে বর্ধিত করতে পারি অথবা টপ প্লেনে স্কেচ করে উপরের দিকে বর্ধিত করতে পারি তো আমি এখানে স্কেচ করব আজকে ফ্রন্ট প্লেনে যদি ফ্রন্ট প্লেনে স্কেচ করি তাহলে আমাদেরকে কি করতে হবে দিকে বর্ধিত করতে হবে তো আমার জন্য ফ্রন্ট প্লেনে স্কেচ করাটা সহজ তাহলে আমরা ড্রয়িংয়ে চলে যাই দেখি তো আমরা সলিড চলে আসলাম এখন আমরা নতুন একটা পেজ নিব ওকে ফ্রন্ট প্লেন এখান থেকে স্কেচে সিলেক্ট করলাম আমার সামনে ফ্রন্ট প্লেনের পেজ চলে আসলো এখন আমি ড্রয়িং করব একটা জিনিস খেয়াল করুন এখানে একটা সেন্টার লাইন দেওয়া আছে এই সেন্টার লাইনটা হচ্ছে মিডিল বরাবর অর্থাৎ এই সেন্টার লাইনের বাম সাইড এবং ডাইনসাইটের ডাইমেনশনটা সেম আছে এখানে এজন্য আমি এখানে আমার সুবিধার্থে আমি এখানে শুধু লাইন না নিয়ে মিড পয়েন্ট লাইনটা নেব তাহলে আমার জন্য ডাইমেনশনটা সহজ হবে মিড পয়েন্ট আমি সিলেক্ট করলাম এবং দেখুন দুই সাইডে সেমভাবে বর্ধিত হচ্ছে ওকে আমি একটা লাইন নিলাম এরপর আমাদের ড্রয়িংয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ছিল আমি সেটা আঁকলাম এরপরে আমাদের স্ট্রেট একটা লাইন ছিল সেটা ড্র করলাম এবং এরপরে উপরের দিকে একটা লাইন ছিল সেটা ড্র করলাম এখন আমরা ডাইমেনশন দিয়ে দিতে পারি ডাইমেনশনের ছিল আমাদের এইটটি মিলিমিটার ওকে এরপর এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল ফোরটি ফাইভ ডিগ্রি ওকে দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ছিল টেন মিলিমিটার ওকে এই যে নিচে থেকে একেবারে উপর পর্যন্ত আমাদের ছিল এই পয়েন্ট থেকে একেবারে নিচের পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স ছিল ফোরটি মিলিমিটার ওকে এখন আমি একটা সেন্টার লাইন ড্র করবো এই ছিল আমাদের সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে আমি একটা সেন্টার লাইন ড্র করলাম আমরা জানি সেন্টার লাইন কোনো সময় এক্সট্রুড হয় না বা এক্সট্রুড কাট বা আমরা কোনো কিছুই করতে পারি না এটা আমাদের ডাইমেনশনের সুবিধার্থে আমরা এটা ব্যবহার করি তো আমি একটা সেন্টার লাইন আঁকলাম আমাদের সেন্টার পয়েন্ট দিয়ে দেন এখন আমরা একটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে মিরর এন্টিটিস মিরর বলতে আমরা হচ্ছে প্রতি বোঝাই অর্থাৎ মিররের মাধ্যমে আমি একটা স্কেচ কে কপি করব। অর্থাৎ আহ সেম জিনিস আমাকে দুইবার ড্রয়িং না করে আমি হচ্ছে একবার ড্রয়িং করে বাকি সবগুলো আমি অপর সাইডে কপি করে রাখতে চাই সে কপির ক্ষেত্রে আমাদের মিরর অপশন আছে শরীররকে আমরা এই মিরর এনটিসটা ব্যবহার করব। তো মিরর এসকেসে দেখুন এখানে আছে মিরর এন্টিটিস তো মিরর এনটিস ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বাম সাইডে কিছু মেনু চলে আসছে এখানে লেখা এনটিস টু মিরর অর্থাৎ আমরা কোন কোন স্কেচ গুলো মিরর করতে চাচ্ছি এই ঘরে ক্লিক করে সেই সেই লাইনের উপর ক্লিক করব নিচে একটা অপশন আছে এখানে দেখুন কপি এই কপিতে যদি ক্লিক করা থাকে তাহলে আমরা কপি জিনিসটা বুঝি কপি জিনিসটার অর্থ হচ্ছে পূর্বেরটাও থাকবে এবং নতুন আরেকটা তৈরি হবে এখন যদি আমরা কপি জিনিসটা উঠিয়ে দিই তাহলে কি হবে এটা অনেকটা মুভ হয়ে যাবে যে এখানে কপি হবে না পূর্বেরটা থাকবে না ওইদিকে চলে যাবে তো আমরা যেহেতু পূর্বেরটাও চাচ্ছি এবং নতুন একটা চাচ্ছে সেহেতু আমরা কপিতে টিক দিয়ে রাখবো আরেকটা আছে মিরর অ্যাবাউট এই মিরোর এ ক্লিক করার পরে আমরা এমন একটা লাইন বা বিন্দু বা কোনো কিছু সিলেক্ট করে দেব যার সাপেক্ষে এই মিরোরটা হবে অর্থাৎ আমাদের সামনে যদি একটা আয়না থাকে তাহলে কি হয় যে আমরা আয়না থেকে যত দূরে আসি ঠিক আয়না থেকেও পেছনের দিকে সেম ডিস্টেন্সে থাকে আমরা ধরে নিলাম এটা সমতল দর্পণ বা সমতল আয়না এখানে আমরা গলিয়র দিকে যাব না তো এখানে এমন একটা অ্যাবাউট দিয়ে দিতে হবে বা রেফারেন্স দিয়ে দিতে হবে যে রেফারেন্সের সাপেক্ষে অপরদিকে একটা এসকেস কপি হবে তো প্রথমে যে কোনো একটা সিলেক্ট করলেই হয় তো ভালোভাবে দেখার সুবিধার্থে আমি প্রথমে আপনাদেরকে মিররের অ্যাবাউটটা দেখাচ্ছি আমি চাচ্ছি যে এই যে সেন্টার লাইনটা এঁকেছি এই সেন্টার লাইনটা আমি হচ্ছে রেফারেন্স হিসেবে ধরতে যখনই ক্লিক করেছি খেয়াল করুন এটা হচ্ছে লাইন ফাইভ ছিল এটা এখানে লাইন ফাইভ দেখুন সিলেক্ট করেছি সেটা দেখাচ্ছে অর্থাৎ আমি চাচ্ছি যে এই লাইন এই লাইন এই লাইন এই তিনটা লাইন সেম এই লাইনের এই পাশে কপি হোক এই জন্যে আমি এই লাইনটা সিলেক্ট করেছি এবার আমি যেহেতু এই তিনটা লাইন কপি করতে চাচ্ছি সেহেতু এই তিনটা লাইন এই ঘরে সিলেক্ট নিতে হবে অর্থাৎ ইন্টার টু মিরর তো এই লাই ঘরে ক্লিক করে আমি এখন লাইনগুলো সিলেক্ট করব তো দেখুন আমি প্রথমে এই লাইনটা ক্লিক করলাম খেয়াল করুন আমাকে এই পাশে আগের থেকে দেখাচ্ছে এখনো হয়নি আমি যখন ওকে করব তখন হয়ে যাবে আমাকে এটা রিভিউ দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে তো আমি চাচ্ছি এই লাইনটাও হোক এবং এই লাইনটাও হোক খেয়াল করুন তিনটে লাইনে এই পাশে প্রিভিউ দেখাচ্ছে যেহেতু আমি এই সেন্টার পয়েন্ট থেকে এই এবং এই দিকে সেম ডিস্টেন্সে আছে সেহেতু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সেম সেম জায়গায় হয়ে গেছে অর্থাৎ এখানে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টেন মিলিমিটার আছে আবার উপর থেকে এই সেম ডিস্টেন্স পর্যন্ত 40 মিলিমিটার mm আছে তো এইগুলো মাথায় রাখা দরকার আছে যখন অন্য কোনো ড্রয়িং এ এগুলো প্রয়োজন হতে পারে তো আমি চাচ্ছি এইভাবে কপি হোক এবং আমার কপি শেষ প্রিভিউ দেখাচ্ছে হ্যাঁ আমার সঠিক জায়গায় আছে তো আমি ওকে দিলাম দেখুন আমার কপিটা হয়ে গেছে এখন আমাদের ড্রয়িং এ খেয়াল করুন যে এই রেখাটা এবং এই রেখাটা এখনো নীল কালার নীল কালার হয়ে আছে কিন্তু এইগুলো কালো হয়ে আছে কারণ হচ্ছে যে এই পাশে যেহেতু ডাইমেনশনটা সঠিক আছে ঠিক সেম ডাইমেনশন এই পাশেও কপি হয়ে গেছে এই জন্য এগুলো ব্ল্যাক হয়ে গেছে এইগুলো ডাইমেনশন কমপ্লিট কিন্তু এই দুইটা ডাইমেনশন এখনো কমপ্লিট হয়নি অর্থাৎ এই রেখাটা আমার রেফারেন্স থেকে কত দূরে আছে এটা সে এখনো জানে না তো এটা আমাকে জানাই দিতে হবে তো খেয়াল করুন এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স টপ প্ল্যান থেকে আমরা দেখতে পারছি যে ফোরটি মিলিমিটার তো আমি সেই ফোরটি মিলিমিটার ডাইমেনশন দিয়ে নিব এই বিন্দু থেকে এই বিন্দুর মিলিমিটার ওকে তাহলে আমার ফুল ডাইমেনশন কমপ্লিট এরপরে কি ছিল এখানে একটা বড় সার্কেল ছিল দেন ভিতরে একটা সার্কেল ছিল যেহেতু বড় সার্কেলটার জন্য আমার ফোরটি মিলিমিটার তো প্রথমে ওইটাই ড্র করি আমি একটা আর্ক নিয়েছি থ্রি পয়েন্ট আর্ক দুই পয়েন্ট তো সিলেক্ট করার পরে দেন আমি প্রথমে একটু আর্ক এঁকে নিলাম এবার আমি ডাইমেনশন দিব যেহেতু এর ডায়াস ছিল ফোরটি তাহলে এর রেডিয়াস হচ্ছে টোয়েন্টি মিলিমিটার ওকে আমার বড় হাফ সার্কেলটা কমপ্লিট এখন আমি ভিতরের হাফ সার্কেল ড্র করব এর পূর্বে খেয়াল করুন এখানে আমার কিছু দূর স্ট্রেট লাইন এসেছে সেম ওই পাশেও দেন এখানে টেন মিলিমিটারের রেডিয়াসের একটা হাফ সার্কেল আছে তো সেহেতু আমিও এখানে একটা লাইন ড্র করব এখান থেকে ক্লিক করে হরিজেন্টাল একটা লাইন ক্লিক করলাম এখন খেয়াল করুন এটা ব্ল্যাক হয়ে আছে সমস্যা নাই ব্ল্যাক থাকুক এইটার ডাইমেনশন আমাদের কত আছে একটু খেয়াল করুন তো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল হচ্ছে ফোরটি তাহলে এই রেডিয়াসটা আছে আবার রেডিয়াস তাহলে এর ডায়া হচ্ছে অর্থাৎ এই এই স্টেট লাইনটা টেন এই সাইডের এই স্টেট লাইনটা টেন এখানে ডাইমেনশন দেওয়া নাই কিন্তু আমরা বিয়োগ করে জানতে পারলাম এটা তো এই ডাইমেনশনটা দিয়ে নিতে পারি এই ডাইমেনশনটা না দিলেও কোনো সমস্যা হতো না তবুও দিয়ে নিলাম সমস্যা নাই এখন আমরা সেম কপি করব কপিও করতে পারি অথবা এখান থেকে আবার ড্র করেও নিতে পারি তো কপি করে নিলে একটা সুবিধা হচ্ছে আমার ডাইমেনশন দ্বিতীয়বার দেওয়া লাগতেছে না তো আমি মিরর এনটিটিস যাব যাবো টু মিরর হচ্ছে এই লাইনটা সিলেক্ট করলাম মিরর টু অ্যাবাউট হচ্ছে সেম আমি এইটাকে রেফারেন্স দিতে চাচ্ছি দেখুন পাশে আমার প্রিভিউ দেখাচ্ছে এটাই আমার কপি ওকে আমার কপি কমপ্লিট এখন আমার কি করতে হবে এখানে একটা রেডিয়াস সরি আর্ক আঁকবো থ্রি পয়েন্ট আর্ক নিয়েছি দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম তৃতীয় পয়েন্টও সিলেক্ট করেছি এখন আমাকে এটা ডাইমেনশন দিতে হবে এইটার রেডিয়াস ছিল টেন ওকে টেন দিলাম এখন আমাদের ফ্রন্ট যে স্কেচটা ড্র করার দরকার ছিল আমার সম্পূর্ণ ড্র করে ফেলেছি এবং আমার ফুল ডাইমেনশন শেষ এখন আমার কাজ হচ্ছে এক্সটুট করা ওকে আমি এখন এক্সট্রুট করব এক্সট্রুট করতে হলে আমরা জানি যে ফিচারে যেতে হবে ফিচারে যাওয়ার আগে আমরা একটু দেখি আইসোমেট্রিক করে আইসোমেট্রিক করে খেয়াল করে দেখুন এটা আমার হচ্ছে ফ্রন্ট প্লেন আমি কি করব ঠিক এই সাইটে বর্ধিত করব এখন বর্ধিত করার ক্ষেত্রে ডাইমেনশনটা আমরা আরেকবার মনে করার চেষ্টা করি যে আমার সম্পূর্ণ এই অংশটা হাফ সার্কেল সহ সম্পূর্ণ এই অংশটা আমার হচ্ছে ফোরটি মিলিমিটার এটা কোথা থেকে জানলাম এইটা জানলাম আমরা টপ প্লেন থেকে টপ প্লেন থেকে জানলাম টপ প্লেনে আমার হচ্ছে এটা ফোরটি মিলিমিটার আছে এবং এই হাফ সার্কেল বাদে এতটুকু আছে আমার থার্টি মিলিমিটার এই মিলিমিটার আছে এটা কোথা থেকে জানলাম এটা জানলাম আমরা রাইট সাইড ভিউ থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে আমরা এইটুক হচ্ছে থার্টি মিলিমিটার এবং এই হাফ সার্কেলটুকু সামনের দিকে এগিয়েছে অনলি টেন মিলিমিটার তো প্রথমে আমরা এই থার্টি মিলিমিটারটা বর্ধিত করব পরের কাজ আমরা হাফ সার্কেলটাকে এগিয়ে নিয়ে আসবো ওকে তো আমরা যেহেতু স্কেচ ওয়ানে কাজ করেছি এসকেস ওয়ানটা সিলেক্ট করে নিলাম এরপরে এক্সটুড বস ক্লিক করলাম খেয়াল করুন আমি যখন এখানে নিয়ে যাচ্ছি এখানে সরি আমরা এক্স বস একটু এক্সটুডে ক্লিক করার পর এখানে একটা মেনু আসছে এখন এ কিন্তু বুঝতে পারছে না যে আসলে কতটুকু বা কোন অংশটুকু আমি করব। এই জন্য ও কোনো প্রিভিউ দেখাচ্ছে না আমি যদি যে কোনো একটা অংশ সিলেক্ট করি যে অংশটা আমি এক্সট্রুড করতে চাই তাহলেও প্রিভিউ দেখাবে মনে করুন আমি এই অংশটা এক্সট্রুট করতে চাই এই ক্লিক করলাম দেখুন এইটুকু আমার প্রিভিউ দেখাচ্ছে আমি এই অংশটাও এক্সট্রুট করতে চাই দেখুন প্রিভিউ দেখাচ্ছে তো আমি চাচ্ছি শুধু এই অংশটাকে আমি এক্সট্রুট করব কোন দিকে এক্সট্রুট করব আমার স্কেচের থেকে ওই দিকে কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে আমার সামনের দিকে আমি সামনের দিকে করব না আমি পেছনের দিকে করব তো এই জিনিসগুলো সিলেক্ট হওয়ার পরে দেখুন এখানে সিলেক্ট এন্টিটিস এখানে দেখায় যে এইটা হচ্ছে আমার এই অংশ এটা হচ্ছে এই অংশ তো কতটুকু আমি সিলেক্ট করেছি সেটা এখানে প্রিভিউ দেখায় এটা খেয়াল রাখতে হবে ওকে তো আমি চাচ্ছি এই দিকে না উল্টো দিকে করতে তো আমি তীর চিহ্ন ঘুরিয়ে দিলাম ওইদিকে দিকে চলে গেল এখন আমার কতটুকু হবে আমার এখানে হবে হচ্ছে থার্টি মিলিমিটার ওকে আমি থার্টি মিলিমিটার এক্সট্রুড করে দিলাম দেন ওকে আমার থার্টি মিলিমিটার এক্সট্রুড হয়েছে এখন কি ছিল এখানে আমাদের একটা হাফ সার্কেল ছিল যেটা পেছনের দিকে আছে থার্টি অর্থাৎ এই এই প্লেন থেকে এই দিকে হচ্ছে থার্টি মিলিমিটার এবং এর সামনের দিকে টেন মিলিমিটার বর্ধিত করতে হবে তো আমাদের তো এক্সটুট বস করতে হলে আমাদের সেই স্কেচটা লাগবে সেই স্কেচটা কোথায় আমি কিন্তু স্কেচটা দেখতে পাচ্ছি না তো এই স্কেচটা হারাইনি এই স্কেচটা অবশ্যই আছে সেটা খেয়াল করুন এই বস এক্সটুট ওয়ান এর ভিতরে স্কেচ ওয়ান আমরা কিন্তু এখন পর্যন্ত একটা স্কেচ ড্র করেছি এই জন্য এসকেস ওয়ানটাই হচ্ছে সেই আমাদের এসকেস তো এসকেস ওয়ানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার এক্সট্রুড বস আর বেস ক্লিক করলাম খেয়াল করুন আবার আমাকে অংশ সিলেক্ট করতে হবে আমার এখানে আমি আসি এখন সিলেক্টেড কন্টুরস অর্থাৎ কোন অংশটা আমার সিলেক্ট করতে হবে সেটার দেখ দিতে বলছে তো আমি এখন চাচ্ছি এই অংশটুকু এক্সক্লুড করতে তো দেখুন আমার সামনের দিকে দেখাচ্ছে এখানে আগে তিরিশ মিলিমিটার দেওয়া ছিল এই জন্য তিরিশ মিলিমিটার চলে আসছে কিন্তু আমরা জানি যে এই প্রান্ত থেকে এই দিকে আমার তিরিশ না এদিকে আমার এক্সক্লুড করতে হবে 10 মিলিমিটার ওকে এখন খেয়াল করুন আমি কিন্তু এই পাশে কিন্তু আমার বর্ধিত হয়নি তা ও পাশে তো আমার বর্ধিত করতে হবে তো একটা জিনিস আমরা জানি যে একটা স্কেচ থেকে দুই দিকে বর্ধিত করা যায় এর জন্য আমাকে কি করতে হবে ডিরেকশন টু নামে একটা অপশন আছে খেয়াল করুন বাম সাইডে ডিরেকশন টু এই ডিরেকশন টু তে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমে যে টেন মিলিমিটার আমার এক্সট্রুড হয়েছে সেটা হচ্ছে ডিরেকশন ওয়ান এ এক্সট্রুড হয়েছে এখন যদি আমি বিপরীত দিকেও একই সাথে এক্সট্রুড করতে চাই তাহলে আমাকে ডিরেকশন টুতেও তেও ক্লিক করতে হবে ওকে আমি ডিরেকশন টু তে ক্লিক করলাম এখানে দেখুন এখানেও আরেকটা ডাইমেনশন দেওয়ার কথা বলতেছে তো এখানে আমরা জানি যে আমাদের এসকেস থেকে পেছনের দিকে হবে তিরিশ মিলিমিটার এবং সামনের দিকে হবে দশ মিলিমিটার তো আমরা ধরেই নিয়েছি আগে যে সামনের অংশটা আমার ডিরেকশন ওয়ান এবং পেছনের বর্ধিত অংশটা হচ্ছে ডিরেকশন টু অর্থাৎ ডিরেকশন ওয়ানে আমার টেন মিলিমিটার ডিরেকশন টু তে আমার থার্টি মিলিমিটার ওকে এখানে আগে সিলেক্ট করা ছিল তো আমি সেটাই রাখতে চাচ্ছি দেন ওকে করলাম এখন খেয়াল করুন আমার পেছনের দিকে থার্টি এবং সামনের দিকে টেন মিলিমিটার এক্সট্রুড হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে তো এইটাই ছিল আমাদের প্র্যাকটিস ড্রয়িং এর লেসন ওয়ান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এমন ড্রয়িং আমরা আরও ড্রয়িং করবো ইনশাল্লাহ আগামীতে তো পূর্বের লেসন বা আগামী যত লেসন আসবে এই বা ড্রয়িংগুলো দেখতে হলে উপরের বেল আইকনটিতে ক্লিক করুন এবং সেই প্লেলিস্টে আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ